আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরাতুদ দাহরের প্রথম আয়াতে ঘোষণা করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজ মানুষের যে সুন্দর একটা অবয়ব আমরা দেখতে পাই, এত সুন্দর চেহারা দেখতে পাই, দুটো চোখ আছে, নাক আছে, মাথা আছে, পা আছে, হাত আছে, এত সুন্দর একটা বডি আমরা দেখতে পাই। হে মানুষ, তুমি একবার খেয়াল করে দেখো, তোমার জীবনের মধ্যে এমন একটা সময় ছিল যেই সময়ে তুমি মানুষকে মানুষ হিসেবে পরিগণিত করার মতো তুমি কোনো বস্তুই ছিলে না। লাম ইয়াকুম শাইআম মাযকুরা, তোমাকে উল্লেখ করা যায় এমন কোন বস্তু তুমি ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম কি করে? সূরাতুল মুমিনুনের ভিতরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির ইতিহাস তুলে ধরলেন। তিনি বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে তৈরি করলাম মাটির নরম নির্যাস থেকে। এক সময় আপনার আমার অস্তিত্ব ছিল, আমার বাবার শুক্রাণুর ভিতরে, মায়ের ডিম্বাণুর ভিতরে, তারও আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, সুন্দর ভালো সুরক্ষিত একটা জায়গায় আমি নুতফা আকারে সেটিকে সুস্থাপন করে দিলাম। সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, ওই বীর্য থেকে আমি রক্তপিণ্ড বানালাম। ফা খালাকনা আলাকাতা মুদগা, সেখান থেকে আমি গোশতপিণ্ড বানালাম। فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا, সেখান থেকে আমি আল্লাহ হাড় তৈরি করলাম। فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا, ওই হাড়ের উপরে গোশত দিয়ে ছাউনি দিয়ে আমি আল্লাহ তোমার সুন্দর একটা বডি তৈরি করলাম মায়ের পেটে। ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَر, দুটো চোখ দিলাম। وَلِسَانًا وَشَفَتَيْنِ, দুটো ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, জবান দিলাম, সব কিছু মায়ের পেটে দিয়ে। ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানব তৈরির পর মানুষকে বললেন যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করলো, তাকিয়ে দেখো কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছেন। আমি পাবনার মানুষের কাছে জানতে চাই, আপনি যখন পাবনা থেকে ঢাকায় যান কোনো একটা উদ্দেশ্য থাকে নাকি থাকে না? এখানে যে এসেছেন উদ্দেশ্য আছে নাকি নাই? মানুষ যা করে সবার কাজের ভিতরে কাজের একটা উদ্দেশ্য থাকে, একটা এইম থাকে, একটা গোল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অনস্তিত্ব অবস্থা থেকে অস্তিত্বে ফিরিয়ে নিয়ে এসে এতগুলো ধাপ পাড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ ওয়ান আফটার ওয়ান আমাদেরকে দুনিয়ায় পাঠালেন অনস্তিত্ব অবস্থার পর অস্তিত্ব দান করে। আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, আমাদের এই সৃষ্টির পেছনে তার কি কোনো উদ্দেশ্য আছে নাকি নাই? অবশ্যই আছে। আল্লাহ মানুষকে লক্ষ্য করে প্রশ্ন করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে খামোখা তৈরি করেছি, এইমলেসলি তৈরি করেছি, মিনিংলেসলি তৈরি করেছি? নো, আমি তোমাদেরকে তৈরি করেছি বিশেষ একটা উদ্দেশ্য দিয়ে। তোমরা শুধু শিশু নাও যে তোমাদের কোনো উদ্দেশ্য থাকবে না, পাগল নাও যে তোমাদের কোনো উদ্দেশ্য থাকবে না, বরং তোমাদের একটা উদ্দেশ্য আছে সৃষ্টির পিছনে। তোমাদেরকে সৃষ্টির পিছনে আমি যে উদ্দেশ্য দিলাম সেই উদ্দেশ্যটা আমি ডিসক্লোজ করে দিয়েছি, আমি তোমাদের জন্য অবধারিত করে দিলাম। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষ যে পৃথিবীতে আসলো আসার পিছনে আর কোনো উদ্দেশ্য নাই। মানুষ পৃথিবীতে আসার উদ্দেশ্য একটাই, তা হলো এই পৃথিবীতে এসে সে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব গোলামি এবং ইবাদত করবে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার উদ্দেশ্য যদি ইবাদত হয়, পৃথিবীতে আসার উদ্দেশ্য যদি গোলামি হয়, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা খাই কেন, আমরা ঘুমাই কেন, চাকরি কেন করি, ব্যবসা কেন করি, কৃষি কাজ কেন করি, এই সমস্ত কাজের উদ্দেশ্য কি? আমার ভাইয়েরা, এই প্রশ্ন বোঝার জন্য আপনাদেরকে বলি, আমরা যে এখন এখানে উপস্থিত হয়েছি আলোচনা শুনছি, আলোচনা করার জন্য বক্তা এবং শ্রোতা হলে এনাফ ছিল, অন্য কিছুর প্রয়োজন ছিল না।
কিন্তু একটা মাইক আমরা নিয়ে এসেছি, চেয়ার আছে, টেবিল আছে, সামিয়ানা আছে, ইলেকট্রিসিটি আছে, লাইট আছে, এত কিছুর আয়োজন কেন করা হলো? আলোচনা করার জন্য তো বক্তা এবং শ্রোতা হলেই যথেষ্ট ছিল। বক্তা শ্রোতার পরেও আমরা যে আনুষাঙ্গিক জিনিসগুলো নিয়ে এসেছি এটি আলোচনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। আলোচনা সম্মেলন মুখ্য বিষয়, আসল বিষয়, এটি আমাদের ফার্স্ট প্রিন্সিপাল এইম। কিন্তু কথা হলো, আমার সেই এইমকে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার মাইক, আমার ইলেকট্রিসিটি, আমার যাবতীয় ফাংশন সব আমার সেই কাজের জন্য সহায়ক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব তৈরি করলেন ইবাদতের জন্য, আর এই মানব চাকরি করে, ব্যবসা করে, খায়, ঘুমায়, তার যাবতীয় কাজগুলো ওই ইবাদতের জন্য সহায়ক। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? ইবাদত। পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? ইবাদত। পাবনার ভাইয়েরা, পৃথিবীতে আসার উদ্দেশ্য ইবাদত নাকি পাবনা শহরে একটা বাড়ি দরকার? একটা চাকরি আছে, এখন আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, আগামীতে আমাকে ফ্যাকাল্টি ডিন হতে হবে, তারপর আমাকে ইউনিভার্সিটির প্রফেসি হতে হবে, সেখান থেকে ভিসি, ভিসি যদি কোনো মতে হতে পারি তাহলে যদি চুপ্পু ভাইয়ের মতো একটু রাষ্ট্রপতি হওয়া যায়। স্বপ্ন কি মানুষের থেমে থাকে? আপনারা মন মরা হয়ে বসে আছেন, থাকে? আপনি যত চাইবেন সামনে ততই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। এই পৃথিবীতে মানুষের যার যত হয়, আর যার 100 টাকা আছে সে চায় আগামীকাল আমার 200 টাকা হোক, যার 200 টাকা হয়ে যায় সে মনে করে আগামী কালকে আমি যেন 400 টাকার মালিক হই। 400 টাকা হয়ে গেলে সেখানেই থেমে থাকে না, মনে চায় আমি 400,000 টাকার মালিক হয়ে যাই। যখন 400,000 টাকার মালিক হয় তখন ভাবতে থাকে আমি 4 কোটি হব, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন পর্যন্ত ছড়িয়ে যায়। কিন্তু মানুষের আশা কখনো শেষ হয় না। আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত কবরে যাবে না, কবরের মাটির সাথে সাক্ষাৎ হবে না, মোলাকাত হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে যদি তাকে 2টি স্বর্ণের পাহাড় দেয়া হয় সে ভাববে আমার জন্য 3টি স্বর্ণের পাহাড় লাগবে। যার পাবনা শহরে একটা বাড়ি, সে মনে করে এই মফস্বল শহরে একটা 5তলা বাড়ি আছে, এখনো পর্যন্ত ঢাকা শহরে বাড়ি হলো না। ঢাকা শহরে যাদের বাড়ি তারা ভাববে ধানমন্ডিতে একটা বাড়ি দরকার, গুলশানে একটা বাড়ি দরকার। যাদের বাড়ি গুলশান ধানমন্ডিতে তারাও আবার বিদেশে বড় বড় জায়গায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, বেগমপাড়ায় বড় বড় বাড়ি করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? তাহলে হাউ মাস ইজ টু মাস? আপনি যত চান ততই চাইবে, যত চান ততই চাইবে। তার কারণ আপনার মৃত্যুর ভিতরে আপনাকে সব দিক থেকে মৃত্যু আসতে পৃষ্ঠে রেখে আছে, কিন্তু আপনার স্বপ্নটা এত বড় করে রাখা হয়েছে এই দুনিয়ায়। আজরাইল মালাকুল মাউত আসার আগ পর্যন্ত আপনার আরো চাই, আরো চাই। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। যত চান তত লাগবে, এত সব আপনি করবেন, বাধা নাই। বাধা হলো আল্লাহ যে আপনাকে এইম দিয়ে, গোল দিয়ে, উদ্দেশ্য দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, ওই উদ্দেশ্য হলো ইবাদত। ওই উদ্দেশ্যের কথা যদি ভুলে যান তাহলে আল্লাহ রব্বুল আলামিন এর জন্য কাল কেয়ামতের ময়দানে, ধরুন আপনার উদ্দেশ্য হলো নামাজ পড়া, সালাত আদায় করা, কিন্তু আপনি নামাজ পড়লেন না, কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নাম তো কোনো মুসলমানের জন্য বানাননি, বরং তিনি চেয়েছেন জান্নাতে তার বান্দারা থাকবে। মানুষের জন্য যখন জাহান্নাম অবধারিত হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে আসলো বান্দা? আমি তো তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসার জন্য বানাইনি। তখন বান্দারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকাকালীন নামাজ পড়িনি, অলামনা কোনো তাইমুল মিসকিন, শিশুদেরকে খাওয়াইনি, আমার পকেটের টাকা ছিল, টাকা খরচ করে বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, মাদ্রাসায় ঠিকঠাক পড়াইনি। আমল করার জন্য, ইবাদত করার জন্য দুনিয়াতে আসার এইম যদি হয় ইবাদত, দুনিয়াতে আসার উদ্দেশ্য যদি হয় ইবাদত,
আপনি ইবাদত করা যেমন ফরজ, ওই ইবাদত আদায় করার জন্য যতটুকু এলেম দরকার, জ্ঞান দরকার, ওই পরিমাণ জ্ঞান এবং এলেম অর্জন করাও তেমন ফরজ। ফজরের নামাজ পড়েছেন? আওয়াজ দিয়ে বলেন, পড়েছেন? এই ফজরের নামাজ পড়া যেমন ফরজ, ওই ফরজ নামাজটা পড়তে গেলে অজু করতে হয়, এর জ্ঞানটা থাকা ফরজ। দুইটা সিজদা দিতে যাওয়া যেমন ফরজ, ওই সিজদার জ্ঞান রাখা তেমন ফরজ। সাতটা অঙ্গ দিয়ে সিজদা দিতে হয়, ওই জ্ঞানটা রাখাটাও ফরজ। রুকু দেওয়া যেমন ফরজ, ওই জ্ঞান রাখাটাও ফরজ। এখন আপনি দুনিয়াতে আসলেন, আসার পর ক্লাস ওয়ান, ক্লাস টু, থ্রি, ফোর, ফাইভ এভাবে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, কয়েকটা পিএইচডি ডিগ্রি আপনার পকেটের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ, অক্সফোর্ড সব কিছু শেষ করে আসলেন। এত সব করার পরেও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। আল্লাহর হাবিব বলেছেন, অনেক কিছু শিখেছেন, কোরআন শেখেন নাই। ইসলামের পরিভাষায় আপনি সম্পূর্ণরূপে একজন মূর্খ মানুষ, ঠিক কিনা? কোরআন নাই, হাদিস নাই, শিখলেন অনেক কিছু কিন্তু শুদ্ধভাবে কোরআন পড়তে পারলেন না। হাদিসের পরিভাষায় আপনি একটি উজাড় ঘর, আপনার ভিতরে যা আছে ওইটা দিয়ে আখেরাতে মুক্তি মিলবে?